হ্যালো বন্ধুরা, আইটির নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নবদ্বীপের মাচান বাবার কাছে। আমি এর আগেও এসেছিলাম কবার এবং আবারও চলে এসেছি নবদ্বীপের মাচান বাবার কাছে, এবং আজকে আমি মাচান বাবার সম্বন্ধে নতুন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। ওই দেখো নবদ্বীপের গঙ্গার ধার, এবং তার পাশেই আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি নবদ্বীপের যে সব থেকে বড় মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটা। এখান থেকে ভালোই দেখা যাচ্ছে, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখো, এবং সেই গঙ্গার ধারটা নবদ্বীপের কত সুন্দর লাগছে, দেখো পরিবেশটা কত সুন্দর। এদিকটা আরও নবদ্বীপ, আর তোমরা দেখতে পাচ্ছ যে ওইদিকে খেয়া পারাপার হচ্ছে, ওটা হচ্ছে মায়াপুর। আমি তোমাদের দেখাচ্ছি যে মাচান বাবা যেখানে থাকেন তার চারিপাশের পরিবেশটা কেমন। তোমরা দেখতে পারো চারিপাশে, ওই সামনে গঙ্গা, গঙ্গার ধারে ধারে থাকেন। ওই দেখো মাচান বাবা ওই ঘরটাতেই থাকেন, উপরে কদম গাছ। আর উনি, ওনার মুখ থেকে শুনলাম যে ওনার ঘরে নাকি চার পাঁচটা সাপও থাকে, কিন্তু ওনার কোনো ক্ষতি করে না। যে সাপগুলো থাকে সেইগুলো বিষধর সাপ, কিন্তু ওনার কোনো ক্ষতি করে না। মাচান বাবার মুখ থেকে শুনলাম উনি সংসারের মায়া ত্যাগ করে এই নির্জন কোলাহল থেকে দূরে মা গঙ্গার ধারে এই কদম গাছের ওপর কুড়ে ঘরের মতো করে রয়েছেন দীর্ঘ 18 বছর। কারণ মানুষের জীবনে এমন সময় আসে যখন মানুষ সব বাধাকে ছিন্ন করে এক আধ্যাত্মিক জীবনের পথে বেরিয়ে পড়ে। তখন তার লক্ষ্য হয় একটাই, যে তার জীবনের মানেটা কী। আর সেই জীবনের মানে খুঁজতেই মানুষ আধ্যাত্মিকতার পথ বেছে নেন। এমন অনেক মানুষ আছেন যারা এই আধ্যাত্মিকতার পথ বেছে নিয়ে জীবনের মানে খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। তাহলে চলো আজকে মাচান বাবার মুখ থেকেই তার জীবনের কিছু গল্প শুনে নেওয়া যাক। ভাবতেও অবাক লাগে যে মাচান বাবা এই মাচার ওপর 18 বছর কী করে কাটিয়ে দিয়েছেন, এবং তিনি এখনও এই মাচার ওপরেই বাস করেন। তার সঙ্গে অনেক সাপ, বিষধর সাপ, কুকুর, বিড়াল, হনুমানও থাকে। এবং তিনি যে এই মাচার ওপর কী করে একা এত বছর কাটিয়ে দিয়েছেন সেটা সম্বন্ধে ভাবলেও অবাক লাগে। তাহলে তুমি তুমি ওই কুকুরটুকুদের কখন কখন খাবার দাও? ও আমি দুপুরবেলায় তৈরি করে দিয়ে দেই, বিস্কুট ফিস্কুট গুড়ি যা দেই। আর এই যে এখন খাইয়ে দিলাম একটু আগে, এই সব খাইয়ে দিলাম। দেওয়ার পরে রাত্রিবেলা দুটো মুড়ি ঠিরি দিয়ে দেবো, বিস্কুট ফিস্কুট। হনুমানকে এলো কোন জায়গায় খাবার দাও তুমি? ওই ওইখানটা কি, ওই যে উপর তোমরা দেখতে পাচ্ছ ওইখানে হনুমানকে খাবার দেওয়া হয়। হাতের মধ্যে এক প্যাকেট বিস্কুট দিলাম খেলো, আর দুটো আলু দিলাম খেলো, এক প্যাকেট দিলাম হাতে, যা থাকবে সামর্থ্য বুঝে তো দিতে হবে। হ্যাঁ সেটাই সেটাই, আমার কাছে আর নাই, না থাকলে আর কি করবো, যা আছে তাই দিলাম খেয়ে দিয়ে। তারপরে ওরা এই যে একটু খাবো, এত বলে হনুমান ছিল এই যে এখন গেল। তোমরা দেখতেই পাচ্ছ উপরের দিকে কদম গাছ, এই কদম গাছের মধ্যেই এই ঘরটা বানানো হয়েছে 12 ফুট উপরে। আমরা ছোটবেলায় একটা প্রবাদ বাক্য পড়তাম যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিষে ঈশ্বর। অর্থাৎ যে জীবে প্রেম করে সেই ঈশ্বরকে সেবা করে। তার প্রকৃত উদাহরণ হচ্ছে আমাদের এই মাচান বাবা, যে নিজে ভিক্ষা করে হলেও পশু পাখি জীবজন্তুদের সেবা দেন। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে কিছু বছর আগে এই ঘরটার ওপর একটা বাজ পড়েছিল। তখন উনি এই ঘরের ভেতরেই ছিলেন, এবং এই ঘরটা আছে তার ঘরের নিচে একটা ছেলেও ছিল, কিন্তু ওই বাজে সেই ছেলেটা মারা যায়। কিন্তু এই মাচান বাবার তখন কিছুই হয়নি, হয়তো ঈশ্বরের আশীর্বাদ তার ওপর ছিল। আছে কোনো সাপ? আছে কোনো? কিছুই হয়নি। কি এই কি সাপ ওটা? কামড় দেবে না? আমরা গেলে দেবে কি আমাদের, কামড় দেবে আমাদের?
আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে সাপগুলো ওঠে। তোমার নামটা বলো। আমার নাম, আমার নাম আর কি হবে, এই তো আমার নাম মাচান বাবা, তাই তো? আবার কি হবে না, অরিজিনাল নামটা কি? আপনার তাহলে আসল নামটা কি? আসল মাচান বাবা হচ্ছে ওই হনুমান। হ্যাঁ, আসল মাচান বাবা হচ্ছে ওই যে সাপ। হ্যাঁ, আসল মাচান বাবা হচ্ছে ইঁদুর। মাচান বাবা হচ্ছে পাখি। আমি তো সেবা দাসী, ওই আসি ওদের একটু সেবা করি। আমি কি রয়েছি বলে আমি সাধু বাবা করতে পারছি বলেই আমার ওটাই। আসলে তো ওরা তো ভগবান, ওদের তো ধরতে পারবে না কেউ, সেটাই ওরা বুঝতেও পারবে না, তোমরাও বুঝতে পারবে না যে জিনিসটা কি। হ্যাঁ, তো অতএব আমি তো রয়েছি উপলক্ষে, আমি এখানে এরকম ভজন সাধন করছি। ওই যে ওই দেখো মাচান বাবা, ওই দেখো, ওই যে এই মাত্র ছিল, ওকে সেবা করলাম। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ষাটটা, ওর নাম তাই গণেশ। ষাটটা আছে, ওই ষাটটার নামই, ষাটটার নামই গণেশ। এই মাত্র ছিল, এই মাত্র এখানে সেবা সুদা দিলাম, এই মাত্র ছিল আমাদের এখানে। আচ্ছা, সেবা সেবা করলো এর আগে একজন এইখানটায়, তারপরে একদিনকে শুয়েছিল এইখানটায়, ও ও আসে তো আমার এখানে, এসে সেবা সেবা নিয়ে যায়। ও আসলে ওকে আলু দিতে হয়, তারপরে তোমার এমনি অন্য অন্ন দেই, রান্না করে অন্ন খাওয়াই, তারপরে তোমার বিস্কুট খাওয়াই, বিস্কুট ফিস্কুট খাওয়াই, তারপরে আসে অনেক কিছু করে। যাওয়ার পরে ওরা সেবা ঠিবা নেয়, নিয়ে তখন আর কি ওরা বেরোলো একসঙ্গে, ওই পাখিটা গিয়ে আসে উপরে, পাখিটা গিয়ে ও সেবা করে। হ্যাঁ, পোকামাকড় সবাই আসে, জীব জন্তু সবাই আসে। তাহলে তুমি কি এখন কি মানে এখানে থাকবে নাকি নাকি এবার বাইরে যাবে এখন ঘুরতে ঘুরতে আবার কোনো জায়গায়? আমি যাই না কোথাও, এইখানে কোথাও যাবেন না? আচ্ছা, আমি এখন আর কোথাও যাই, এই এইখানেই, ওই যে তোমরা দেখে গেছো ওইভাবেই আছে, কোথাও যাই না। আমার প্রয়োজন মানে হয়তো গেলাম নগরে, কিছু নেই, গেলাম ঘুরে আসলাম, এই বিক্রে টিকে করে নিয়ে আসে ওদের ফল। হ্যাঁ, কারণ কারণ যদি কেউ যদি না নিয়ে আসে, যারা আসে কিছু সাংবাদিকরা আসলো, এসে ওরা বাবারা কিছু দিয়ে গেল, দিয়ে গেলে পরে আমি হয়তো কিনে নিয়ে আসে ওদের খাওয়ালাম, সেবা করলাম, কি আছে জীবনে আর তো কিছু নেই। তোমরা যদি একটু সাহায্য করতে পারো, তোমরা যদি একটু সাহায্য করো, একটু সেবা আসে, কেউ যতটা সামর্থ্য হয়, কেউ 200 দিয়ে গেল, কেউ 100 দিয়ে গেল। ও আচ্ছা, কেউ হয়তো আসে একজন আসলো, দুইজন আসলো, দুইজন আসে 200 দিয়ে গেল একসাথে করে। হ্যাঁ, তাহলে তুমি সেবা করলে তুমি এখন? আমি এই শুধু আলু সিদ্ধ আর এই একটু ওই আলু চচ্চড়ি করেছিলাম গরু। তাহলে তুমি মাছ মাংস ডিম টিম খাও না একদম? না না না, ওরে গোপাল আছে মাচান হয়ে, মাচা করে নিজের হাতে গাছ লাগিয়ে, হ্যাঁ, তাই গাছের উপরে পালকি বানাইয়া এই গাছের উপরে মাচা করে, তারপরে আমি এই উপরে রান্না টান্না করি। হ্যাঁ, কোনো সময় স্টোভ আছে, জনতায় জনতাও করি, কোনো সময় আবার এইসব করি, ওই কাঠেও করি। দেখতেই পাচ্ছ এদিক দিয়ে মাচান বাবার ঘরে ওঠেন, আর এই ছোট্ট একটা ঘর, কুড়ে ঘরের মতো একদম, কদম গাছের ওপর বানানো, চারদিকে চারটে কদম গাছ এবং তার উপরেই বানানো ঘরটা, সেখানে উনি থাকেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।